বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী কবি তথা গীতিকার অসীম সরকার নাম ঘোষণার পর দোলের দিন কালনায় চাপুট এলাকায় ভবা পাগলার মন্দিরে পুজো দিয়ে তৃণমূল প্রার্থী মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিলা সরকারের উদ্দেশ্যে গান বেঁধে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি কালনার একশো আট শিব মন্দিরে হাজির হয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি এদিন কালনা শহরে প্রচার সারেন অসীম সরকার হাজির ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা অদৃশ্য মন দেখতে পারো মাগল অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার সরকার তুমি অদৃশ্য মন দেখতে পারো মাগল অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার সরকার আপনারা শুনলেন পূর্ব বর্ধমানের বিজেপি প্রার্থী অসীম সরকার তিনি রীতিমত কটাক্ষ ছুড়ে দিলেন চিকিৎসক শর্মিলা সরকার যে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকারকে দলের দিন রীতিমতো রাজনীতির রং খেলছেন বিভিন্ন প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই আজকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা যেমন প্রচারে বেরিয়েছেন তার পাশাপাশি আপনাদের এই সময় যে ছবি দেখাচ্ছি অসীম সরকার তিনি বিজেপি প্রার্থী বর্ধমান পূর্বের এবং এবং সেখান থেকেই তিনি রীতিমতো তার যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকারকে একেবারে গানের সুরে কটাক্ষ ছুড়ে দিলেন কালনার মন্দিরে পুজোও দেন বিজেপি প্রার্থী অসীম সরকার এবং বরাবরই তিনি গান বেঁধে তার যে বিপক্ষ তার যে প্রতিদ্বন্দ্বী তাদের কিন্তু বিধেছেন একাধিকবার আমরা দেখেছি সেই ছবি এবং আজ ফের কিন্তু ডক্টর শর্মিলা সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিলা সরকারকে গানের সুরেই বিধেছেন। অসীম সরকার এদিন কালনা দেখতে পার কিন্তু চোখ নাই তোমার আজ কালনা শহরে প্রচার বিজেপি প্রার্থী অসীম সরকার হাজির ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহবিশিষ্ট বিশিষ্ট জনারা পাশাপাশি আজ রাজনৈতিক প্রচারও সারেন অসীম সরকার এবং একই সঙ্গে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারকে গানে বেঁধলেন অসীম সরকার রয়েছেন বর্ধমান পূর্বর তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার শর্মিলা আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে শর্মিলা এবার অসীম সরকার অর্থাৎ আপনার যে প্রতিদ্বন্দ্বী গতকালই তার নাম ঘোষণা হয়েছে তিনি কিন্তু এবার গানের সুরেই বিধেছেন আপনাকে কি বলবেন দেখুন এটা ওনার প্রচারের স্ট্র্যাটেজি উনি ওনার মতো করে প্রচার করছেন আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি আমার মতো চলছি ওনাকে ওনার মতো চলতে দিন আমি এটুকুই বলতে পারি সেক্ষেত্রে আজ রঙের দিন অবশ্যই বসন্ত উৎসবের দিন আপনি অসীম সরকারকে তাকে উদ্দেশ্য করে কিছু যদি বার্তা দেন ওনাকে বলবো ওনার প্রচার ঠিকঠাক করে চালান কারণ এখানে আমি ওনার আগে এসে গেছি এবং তাদের মানুষজনের রেসপন্স আমার প্রতি যথেষ্ট ভালো আর আমি সেটাকে নিয়েই খুশি আছি উনি কি বলছেন না বলছেন সেগুলো নিয়ে আমি একদম কোনো মন্তব্য করতে যাই না উনি ভালো করে প্রচার করুন সেটুকু আমি বলবো শর্মিলাদি জয়ের ব্যাপারে অসীমবাবুও কিন্তু বলছেন তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী কি বলবেন সেটা ওনার থেকে বিশ্বাসটা আসছে আমি জানি না আমি আমি আমার এখানে আগে থেকে এসে গেছি এবং দেখেছি প্রত্যেকের আমার প্রতি আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছেন বা আমার কাছে যেভাবে যা রেসপন্স আমি পাচ্ছি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সে বিষয়ে আমি আমারটা বলতে পারি ওনারটা উনি বলছেন ধন্যবাদ আপনাকে শর্মিলা দিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের আবারও জানিয়ে রাখি বিজেপি প্রার্থী অসীম সরকার বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী তিনি এবং আজ কালনায় প্রচার করেন তিনি একদিকে যেমন বসন্ত উৎসবে তিনি অংশ নেন তার পাশাপাশি প্রচার কাজও সারেন একই সঙ্গে এবং একই সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার তাকে গানের সুরে বিঁধেছেন বিজেপি প্রার্থী অসীম সরকার